মহাতালি ব্যবসাটা এখন ডাউন চলছে, এই ফাঁকে এই ছেলেটার বিটা দিয়ে দিতে পারলে কাজ। তাও তো আমার কত টাকা হবে, খরচা হবে ও দেখে লিখে, যা বলবে তাই শুনবে। শোনো, আমার স্বামীর মতো যদি ভালো ছেলে না হয় তাহলে কিন্তু তোমার গলে আগে পা তুলবো। আর সহ্য করতে পারছি নি, থাম তোর মরণ শিখাচ্ছি। এই রাশিদ খেইলে মা, ও মা কই গো? কিরে কি হলো, গরুর মতন ফাটছিস কেনে? ফাটবো না মানে মাংস কই, কি দিখাবো? ওই তো চার পিস মাংস আছে, তুই খা, আমরা অন্য তরকারি দিখাবো। এই চার পিস মাংস যদি ভাত খাওয়া হয় টাকা দাও, আমি হোটেল থেকে মাংস নিয়ে আসছি। এখনকার মতন এই দেই খেলে, রোজ রোজ তো মাংস খাস, তার লাগি তোর আব্বা আজকে মাংস নিয়ে আসেনি। দূর, আমি খাবো না, দাঁড়াও এখানে হোটেল থেকে মাংস কিনে নিয়ে আসছি। কি ছেলে হয়েছে ও কে জানে, জান জীবন জ্বলি দিল। আব্বা টাকা দাও, বাজার করতে যাবো। হারে, তোকে যে দুদিন আগে 5,000 টাকা দিলাম সেই টাকাটা কি করলি? ও টাকা কি আমার কাছে আছে? ও হাত খরচা করে ফুরিয়ে গেছে। আমি সারা জীবন যা গুছানো, তুই যেভাবে হাত খরচা করতে লেগেছি, আমাকে তো দুদিনে ভিখারি করে দিবি? আমি ওসব কিছু শুনতে চাইনি, শিগগিরই টাকা ফেলো নাহলে কিন্তু সব ভেঙে চুরমার করে ফেলবো। দাঁড়া বাপ, দাঁড়া, তোর ব্যাগটা কিছু ভাঙিস নি, এই দাও গো টাকা দাও, নাহলে সব ভেঙে চুরে শেষ করে ফেলবে, ও যা ঝুকাল ছেলি। এই লে দা, আর 100 টাকা দাও। এই ছেলে কিলি, আমি তো বিশাল চিন্তায় পড়ি গেনু। আর বুইলো না গো বাপ, আমার ছেলে যাকে নিয়ে বিশাল চিন্তায় পড়ি গেনু। ও যেভাবে হাত খরচা করতে লেগেছে, আমাকে তো দুদিনে ভিখারি করে দিবে। ভাতালি ব্যবসাটা এখন ডাউন চলছে, এই ফাঁকে এই ছেলেটার বিটা দিয়ে দিতে পারলে কাজ। তাও তো আমার কত টাকা হবে, খরচা হবে ও দেখে লিখে। শুনুন চাচা, আপনার ছেলের বি দিবেন, দেখবেন সব প্রবলেম ঠিক হয়ে যাবে। তোমাদের ঘটকদের মুখে তো একই কথা, শুধু বি আর বি, ভালো কোনো কথা জানা নাই? আরে চাচা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো ভালো কথাই বলছি। আপনার ছেলের যা সমস্যা, এই সমস্যা ঠিক করতে গেলে আপনার ছেলের বিয়ে দিতে হবে। বিয়ে দিলে আবার কি করে ঠিক হবে? যে বাড়িতে মেয়ে মরো সেই বাড়ির একটা মেয়ে ধরি, তোমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। তারপরে পরের বাড়ির মেয়ে এসে দেখবা তোমার ছেলের সাথে একটা টাকা দিবি না, তাহলে তোমার ছেলে সাইড হয়ে যাবে। হ্যাঁ ঘটক মশাই, আপনি ঠিক বলেছেন, আমার ছেলেকে ওই টাকাতেই নষ্ট করেছে। সে ঠিক আছে, কিন্তু তুমি এই বয়সে ঘটক করছো, তোমার যুক্তিতে কাজ হবে তো? শুনো, তুলি গাছ ছোট হলেও উঁচু করতে লাগে, আমাকে ছোট দেখলে হবে না, আমার হাতের কাজটা দেখিলবা। ঠিক আছে, তাহলে মেয়ে দেখো। দেখো, দুদিনের মধ্যে আমি তোমার ছেলের বিল লাগিয়ে দিছি। ঠিক আছে ঘটক মশাই, যা করবে একটু তাড়াতাড়ি করো, নাহলে এই ছেলে তো আমাকে খরচা করে শেষ করে ফেলবে। ঠিক আছে চাচা। জানলি বুলি তো আসলাম, কিন্তু এইরকম জল্লাদ মেয়ে এখন পাবো কোথি? ভাই শাড়ি দেখাও। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কিচ্ছু বলবো না। এই দেখো 400 টাকা দিয়ে দাও, আর কথা বলো না। না বোন, ওই দামে দিতে পারবো না। দিতে পারবা না তো তোমার শাড়ি তুমি ধুপ দাও গা, ধুই দাও, অন্য দোকানে চল তোমা।
এই তো উঠছি। চাচা শুনেন। হ্যাঁ বাপ বলো। আচ্ছা আপনার মেয়ের বিয়ে দিবেন? আমি বলতে পারবো না বাপ, তোমার চাচিকে শুধাও, আমাদের বাড়িতে তোমার চাচি মরল। চাচি আপনার মেয়ের বিয়ে দিবেন? হ্যাঁ সেরকম ভালো ছেলে পাইলে মেয়ের বিয়ে দিয়ে দিব। ভালো মানে একটা বিরাট বড় লোকের ছেলে আছে, আর ছেলে একবারে মাটির মানুষ, একবারে আপনার স্বামীর মতো, একটা খেয়াল বেনি আপনার মেয়েকে দুটো করতে দিবে না, আপনি খালি বিদিবেন কি বলেন? তাই নাকি বাপ, তাহলে দিয়ে দিব। ওই ছেলেকে আপনার মেয়ে যা বলবে তাই শুনবে। শুনো, আমার স্বামীর মতো যদি ভালো ছেলে না হয় তাহলে কিন্তু তোমার গলে আগে পা তুলবো। আরে পাগল, আমার নাম রওশন ঘটক, আমার মুখেও যা কাঁদেও তাই। ঠিক আছে, তাহলে ছেলের সাথে করে আমাদের বাড়িতে নিয়ে আসবি, যদি আমার পছন্দ হয় তাহলে বিয়ে করব। ঠিক আছে, শুক্রবারে ছেলে নিয়ে চলে আসব, তোমার নাম্বারটা দাও। মা তোমার নাম কি? সোহানা খাতুন। কিসে পড়ো তুমি? কলেজে। ও তোমরা কয় ভাই বোন? আমি একা। ও এরকম এই টাকাটা ধরো, যাও তুমি ভেতরে যাও। মেয়ে আমাদের পছন্দ, তোমরা তাইলে বিয়ের ব্যবস্থা করো। দুই পক্ষ যখন রাজি তাহলে সামনে শুক্রবারে কি লাগে দিচ্ছি। ঠিক আছে তাই করে দিন। বৌমা আজ থেকে বাড়ির দায় দায়িত্ব সব তোমার হাতে তুলে দিলাম, তুমি শুধু দেখবে আমার ছেলে যেন একটু খরচ খরচা কম করে। খরচ খরচা কিভাবে কমাতে হয় সব আমার মার কাছ থেকে জানা আছে, আমি সব ঠিক করে নেব। হ্যাঁ মা তুমি পারবে আমার ছেলেকে শাসন করতে, আমি তোমাকে দেখতে গিয়ে বুঝতে পেরে গেছি নু তুমি কি জিনিস। শুনো এ দেখো 50 টাকা লেয়া দে বাজার করিলা সুগা, একটা টাকাও যেন বাড়তি খরচা করবা না, আর কারোর দোকানে ধারও যেন করবা না। জিনিসপাতির যা দাম 50 টাকায় বাজার করা হবে? হবে না মানে? আমার আব্বা 40 টাকায় বাজার করিলে চলে আসে, আমরা গোটা সপ্তাহ খাই, আর তোমাকে 50 টাকা দিছি তাও বাজার হবে না, যেভাবে হোক তোমাকে হতে হবে। ঠিক আছে যাচ্ছি বাজার করতে, নতুন বউ এখন যদি কিছু বলি মানুষেও তো খারাপ বলবে, 50 টাকায় বাজার হয়? দাও তাহলে মোটরসাইকেলের চাবিটা দাও। কি বললা, চাবি নাকি? হেঁটে যাও হেঁটে, না হলে দেখো সাইকেল নিয়ে যাও, তেলের টাকা কে দিবে? কি করে এই নাও বাজার করিলা সুগা। আবার সেই 50 টাকা? সবজি খাই খাই মুখ পেঞ্চু করে ফেললো। তাই নাকি? শালা বিক করে যেতে হয় এত জ্বালা, তাহলে বিক করে কোন শালা? যাক আমি বিক করে নি ভালো করেছি। রোজ রোজ সবজি ভাত আর ভালো লাগছে না, আজ একটু মাংস কিনে গি। মাংস কত করি ভাই? ভাটা তোমাকে মাংস বিক্রি করব না, তোমার মাংস কিনে ক্ষমতা নাই, রোজ রোজ দাম ছুটে চলে যাও। সোহানের মতন লোক আমাকেই কথা বলছে না, ইয়া সহ্য করা যাবে না। ওই বের কর একটা গোটা মুরগি বের কর, ওজন কর কত দাম বল। এই তুই মা আপা একটা ফোন করলি? ঠিক আছে। লকি ভাই 500 টাকা দেও না, বিশাল বিপদে পড়ে গেছি। 500 টাকা? 500 টাকা আবার কি করবি রে? বিশাল বিপদ ভাই, দেও ভাই দেও। ঠিক আছে দাঁড়া দাঁড়া ব্যালেন্স চেক করি।
ব্যালেন্সও তো ঘাটতি রে, ব্যালেন্স তো দেয়া যাবে না। না ভাই দাও ভাই দাও, তোমার বেকারটা কাল কি না হয় তুমি লিলিও যাও। ঠিক আছে যা, এত করে যখন বলছিস তাহলে তোর নাম্বারে মাইর দিছি, চেক কর। এই মুরগিতে কথা হয়েছে বল। চাচু বান যাচ্ছে গা। স্ক্যানার দে। শোন, ব্যবসা করছিস, কে কেমন লোক হিসাব করে কথা বলবি। ঠিক আছে ভাই, আগ করছো কেন, তো মজা করে বলছো না। আরে মুরগি কিনে আসলাম, রান্না করো। তুমি কার হুকুমে এই মুরগি কিনে এনেছো? তোমাকে কে বলেছো মুরগি করতে? আরে মুরগি কিনবো তো কার হুকুমে কিনবো, 50 টাকায় সেল দিছিল তো কিনলি চলে আসলাম। সেল দিছিল নাকি? তাহলে তুমি এক কাজ করবা, শুনো, মাঝে মাঝে এরকম সেল পালে কিনলি চলে আসবা, আমাকে শুধানোর কোনো দরকার নাই। এই মাংসের যা দাম কিনা যায় নাকি, সেল পালে কিনলি চলে আসবা, মজা করে খাবো। মুরগি যে কি সস্তায় কিনেছি সে আমি বুঝছি। তুমি ছাগলটার লেগে দুটো ঘাস কেটে নিয়ে আসো গা, আমি রান্না বান্না করছি, তুমি এসে খাবা। ঠিক আছে, বস্তা দাউলিটা দাও। যা, সস্তায় পোল্ট্রি পেয়েছে, ভালোই হয়েছে। অর্ধেক রাখবো আর অর্ধেক কষে থুই দিব, পরে খাওয়া হবে। ভাবি কি করছো? এই দেখো তোমার ভাই মাংস এনেছে, রান্না করবো। ভাবি এত মাংস কি ব্যাপার, কুটুম টুটুম আসছে নাকি? না না, কুটুম আসবে কেন, বাজারে সেল ছেড়েছি, তাই তোমার ভাই 50 টাকা দিয়ে এসেছে। কি বলছো গো ভাবি, এত খানাটা মুরগি 50 টাকায় দিয়ে দিয়েছে? আমি তো সেই সকাল থেকে বসে আছি, মাছলি বলি বকরি, একটাও মাছালা দেখতে পাইনি। আমাকে অর্ধেক মাংস দাও না ভাবি, 25 টাকা লিও, মাছ টাছ কিচ্ছু পাচ্ছিনি। 25 টাকা না, তাহলে 5 টাকা বেশি দিতে হবে, 30 টাকা দিবা, তোমার ভাই কষ্ট করে এনেছে। ঠিক আছে তাই দিব, তুমি অর্ধেক দাও। যাও তাহলে, যাই গেল সুগা। আমি মুরগি কিনে এনেছি 450 টাকায়, তুই ঝামেলা করবি বলি সেই ভয়ে আমি 50 টাকা বলেছি, আর তুই 30 টাকায় বেচে দিয়েছিস। আর সহ্য করতে পারছিনি, থাম তোর মরণই শিখাচ্ছি। ও মা কি বলছিস, কিরে বৌমাকে মারছে কেন? মারবে না, কি করেছে জানো? কি করেছে জানো? আমি 450 টাকা দিয়ে মুরগি কিনে এনেছি, ও বইকবে বলি ওকে আমি 50 টাকা বলেছি, আর লোকে 30 টাকা দিয়ে বেচে দিয়েছে, তাই লোকে মারবে না? তাই তো হইলো রে। শুনো বৌমা, তোমার শাশুড়ি একটু এটি চলতে বলেছে বলে এত এটি চলতে হবে না, সংসারে যতটুকু খরচ করা দরকার ততটুক খরচ করো, নাহলে ঝামেলা মিটানো যাবে না। হ্যাঁ বৌমা, তুমি এত এটি চলো না, দেখো দিনে আমার ছেলেটা হেরি কাটা হয়ে গেছে, সংসারে যতটা খরচা ততটাই করো। ঠিক আছে মা। এই শোন, বৌমার গায়ে হাত দিবি নি, আমাকে বাজার করতে 100 টাকা করে দিতে বলবা, তাহলে ঝামেলা করবো না। ঠিক আছে তাই দিবে, যা যা আইসক্রিম মতন খেলে গা।